ओके हाय एवरीवन, वेलकम टू माय चैनल। दिस इज पायल बैनर्जी एंड यू आर वाचिंग दिल से ब्लॉगर। तो आज के आमी सकाल सकाल स्नान करे रेडी हो गेछि आमार एकदम देयर फेस, केनना आज के आमी जाच्छि पार्लारे निजेके एकटु पैम्पार करते। तो तोमरा जेहेतु सबाई जानो सामने आमार बिये, पुजो, प्री वेडिं, तो सब मिलिये ভাবলাম যে এবার একটু পার্লারে গিয়ে সার্ভিস নেওয়া দরকার। তো আজকে আমি মেনলি যাচ্ছি পার্লারে চুলের স্পা আর ফেশিয়াল করতে। তো কৃষ্ণনগরে আমার যে পার্লারটা ভীষণ ভালো লাগে, বেস্ট লাগে, আমি মেনলি সেখানে আজ অবধি যেতাম আইব্রো করতে, বাট আজকে যাব নিজেকে সম্পূর্ণভাবে একটু সুন্দর করে দেখতে বা বানাতে, মানে ওই আর কি। তো আমি কোন পার্লারে যাব, কীভাবে কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজ বেশি কথা না বলে দিনটাকে শুরু করা যাক, কেননা অলমোস্ট অনেকটা দেরি হয়ে গেছে। আমি বলেছিলাম 10:30 সময় যাব, এখন অলরেডি 15 মিনিট আমি লেট হয়ে গেছি। আমি চাই না কি ওদেরও অনেক কাস্টমার থাকে, সবাইকে যে টাইমটা দেওয়া হয় সে টাইমটাই মেনটেন করা উচিত। তাই আজকে আর বেশি বকবক না করে, এখন আর বেশি বকবক না করে চলো ডিরেক্ট পার্লারে যাই আর যা যা করবো তোমাদের সাথে দেখা। চলো, তো আমি চলে এসেছি কৃষ্ণনগরের ওয়ান অফ দ্য বেস্ট একটা পার্লার, সেটা হচ্ছে বিউটি হলিক। তো তোমরা অনেকে এটা জানো, নাম শুনেছ, সার্ভিস নিয়েছো, যারা জানো না তাদেরকে আমি আজকে দেখাবো এখানকার কত সুন্দর সার্ভিস প্রোভাইড করা হয়। আর তো চলো বেশি কথা না বলে স্টার্ট করতে থাকি আর তোমাদের পার্লারটা একটু দেখিয়ে দিই। ফার্স্ট আমার এখন শ্যাম্পু হবে, তো তোমরা দেখো কি করে কি করছে। প্রিয়াঙ্কা, পূজোর শপিং হয়ে গেছে? পূজোর শপিং হয়ে গেছে? কোথা থেকে করলে? সেদিনকে যেদিনকে আসবো বলেছিলাম ওদিনকে কত যথেষ্ট ভিড় হয়েছিল না? সেদিনকে আমার কি হয়েছিল, আমি প্রিয়াঙ্কাকে বললাম আমার দুটো ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে আর এটা পোস্টপেড ছিল, প্রিপেড করেছি, তো এই নাম্বারটা ওই জন্য অফ হয়ে গেছিল। তো আমি জানি ওর আমাকে কেউ ফোনে পাবে না, আমি রিচার্জ করেই তোমার ফোন নাম্বার জানি না, আমি প্রিয়াঙ্কাকে ফোন করলাম যে পায়েল তো পায়েলকে বলে এসছি, পায়েল তো ভাববে এই পায়েল এলো না। না না ভাববো না, অ্যাকচুয়ালি ওখানে ধরো সেই সময় ফাঁকা থাকে, তো ধরো বললে না যে তোমার ছুটি রাখতে যাবে না যদি। হ্যাঁ আমি আমি তাই না, তাই ভাবলাম যে কি যাই না, একবার নক করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাবলাম সেদিকে যাইনি, ভালোই করেছি, অনেক ভিড় ছিল না, ভগবান যা করে মঙ্গলের জন্য। এখন পুজোর সময় তো একটু ভিড় হবে, আজকে কি সুন্দর ফাঁকা আছে। আমি তো আমি আসলাম যে আমি আজকে দেরি করছি, আজকে নিশ্চয়ই প্রচুর ভিড় হয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি খেয়েটে একেবারে যাই বসে থাকবো,